ميغو مالا تايا دي تو غاي او غو نبي جي اپنا کے دے کی بار مانے چاہے اللہم وعلى آلين আমারে মনেরে বাসনা ফরাও ও গরাবানা নবীর কাছে যাব মদিনা আছেন নবী মদিনাতে দরুদ পড়ো মুহাববতে ঠিক না আছেন নবী মদিনাতে দরুদ পড়ো মুহাববতে আরে ঘুমের ঘরে দেখা দিবেন দেরি করবেন না আমারে মনের বাসনা ওরাও গো রাব্বানা নবীর কাছে যাব মদিনা আল্লাহুম্মা وعلى آله عمر رسول چاہی گی جائنا کارا کارا رسول چاہم دو ہاتھ تولے دیکھان اللہ جنہ شکل کے نبی دیکھر توفیق دان کرو بولن آمین ایک تو جرو بولن آمین پتہ بوزن نہیں ہو آلو چونہ کے ایک تو چالا مونہ شش کرے دیمو চালা চাম বলছেন এতক্ষণ ধরে আলোচনা করি একটু সাওদ আমার নাম ধরা যাই হোক আমার নবীর মর্যাদা দিয়েছেন কে তো তোমার জলে কেন আমার নবীর ইজ্জত দিয়েছেন কে তো তুই ওয়াহাবির জলে কেন আমার নবীর ইজ্জত দিয়েছেন কে তোমার এত হিংসা কেন কথা বলেন ঠিক কিনা তোমার এত হিংসা কেন হিংসাটা কেমন জানেন বলবো অনেক মানুষ আছে এই আপনাদের এলাকার মধ্যে এরকম দুই একটা পাবলিক আছে যারা কয় ও হাজী সাহেবরা ও বাঙালি ভাইয়েরা তোমরা মক্কায় যাইবা হজ করার জন্য কিন্তু মদিনায় যাবার দরকার নাই কিন্তু মদিনা হজের অংশ না বলেন নাউজুবিল্লাহ ইউটিউবে যদি চার্জ দেন এইরকম অনেক ভিডিও আপনি পাবেন কথা কোন ঠিক কিনা মুনাফিক মুনাফিক নবীর দরবারে যাইতে দেয় না নবীর দরবারে যাইতে দেয় না একমাত্র শয়তান আমার আল্লাহ কয় তুই যা সুবহানাল্লাহ বুঝেন না সুবহানাল্লাহ তো হুজুর প্রমাণ দন লাগবো অবশ্যই নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয় প্রমাণ দিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক বেঈমান অনেক মুনাফিক তারা বলে হজে গেলে মদিনা যাওয়ার দরকার নাই মদিনা যাওয়ার দরকার নাই মদিনা যাওয়া হজের অংশ না বলেন নাউজুবিল্লাহ আপনাদের এইখানে যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন বাবা কারা কারা হজে গিয়েছেন হাত তুলে দেখান একজন দুইজন তিনজন চারজন হজে গেছো আচ্ছা তৌফিক দান কর তাহলে চারজন পাইলাম কয়জন এ হাজী সাহেবরা আপনাদের কাছে প্রশ্ন আপনারা যখন খানে কাবার মধ্যে গিয়েছেন একটা পাথর দেখছিলেন নি খানে কাবার মধ্যে পাথরটার নাম কি হজরে আসওয়াদ পাথর মানুষ ওখানে চুমরে কথা বলেন ঠিক কিনা ও বন্ধু ও বল্লভ শ্রীপুরের মুসলমান গভীর মনোযোগ মানুষ যখন খানায় কাবায় যায় একটা পাথর রয়েছে সেই পাথরের নাম হলো হজরে আসওয়াদ পাথর ওই পাথরের মধ্যে মানুষ চুমু দেয় কি দেয় না আরে কথা কয় না দেয় কি দেয় না ওই পাথরের মধ্যে চুমু দিলে গুনাহ মাফ হয় ঠিক কিনা বাবা গুনাহ মাফ হয় এখন আপনাদের কাছে প্রশ্ন মানুষ ওই পাথরকে কেন চুমা দেয় জানেননি না 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 ওই পাথরকে যদি জিজ্ঞাসা করেন এ পাথর তোমাকে মানুষ এত ইজ্জত দেয় কেন তোমাকে মানুষ এত সম্মান দেয় কেন তোমাকে মানুষ এত মহাব্বত করে কেন তোমাকে মানুষ চুমু দিলে গুনাহ মাফ হয় কেন আমার জামাত দানার দরকার আছে কারণ কি কারণ কি এখন আপনাদের কাছে প্রশ্ন বাবা এই চট্টগ্রামের জমিনে পাথর আছে না নাই সিলেটের জমিনে আছে না নাই কুমিল্লার জমিনে আছে না নাই
লাল মাই গেল পাথর আছে না নাই ওই পাথরগুলির মধ্যে মানুষ চুমা দেয়নি দেয় না ওই পাথরের মধ্যে মানুষ চুমা দিলে দাঁত ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার আমার প্রশ্ন হযরে আসওয়াদ পাথরের কাছে প্রশ্ন হে হযরে আসওয়াদ পাথর তোমাকে মানুষ কেন চুমা দেয় তোমার ভিতরে কি আছে কি এমন রহস্য আছে তোমার ভিতরে কি পাওয়ার রয়েছে তোমার ভিতরে কি গুণ রয়েছে তোমাকে মানুষ চুমা দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায় ও পাথর আমি জানতে চাই পাথর একটা দাগ দিয়ে বলবেন ও জগতের মানুষের ও পৃথিবীর মানুষ ও নবীর উম্মতরা শোনো আমি পাথরের কোনো পাওয়ার নাই আমি পাথরের কোনো ক্ষমতা নাই আমি পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নাই আমি পাথরের মধ্যে মানুষ চুমা দিলে গুনাহ মাফ হওয়ার কারণ হলো আমি পাথরের গায়ের মধ্যে দু জাহানের বাদশা নবী রহমাতুল্লিল আলামিন চুমা দিয়েছেন এই জন্য আমি পাথরের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন একটা জোরে বলেন সুবহানাল্লাহ সামান্য একটা পাথরের মধ্যে আপনার আমার নবী ঠোঁট মোবারক লাগার কারণে চুমু দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ওই পাথরের মধ্যে চুমা দেয় তাহলে পাথরকে চুমা দেওয়ার কারণে যদি পাথরের সম্মান এত বেড়ে যায় তাহলে আপনার আমার নবীর মর্যাদা কেমন আমার আল্লাহ দিয়েছেন কথা বলে ঠিক কিনা একটু জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আমরা ওই পাথরকে চুমা দিতে কি চাই কি চাই না মক্কায় যেতে চাই কি চাই না হজ করতে যেতে চাই কি চাই না আপনাদের কাছে এখানে প্রশ্ন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের গুনাহ আছে না নাই কাদের কাদের গুনাহ আছে হাত তুলে দেখান সবার গুনাহ আছে আল্লাহ সকলের গুনাহকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দেখ সকল বলে আমিন আমার আল্লাহ বলেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোকে যখন দুনিয়াতে পাঠিয়েছিলাম ও বান্দা আমি জানি তোর চলার ক্ষেত্রে তুই যখন চলাফেরা করবি দুনিয়ার মধ্যে তোর গুনাহ হয়ে যাবে শয়তানের ধোকায় পড়ে তোর গুনাহ হয়ে যাবে ও বান্দা তুই ফজরের নামাজের পরে কাঁদবি জোহরের নামাজের পরে কাঁদবি আসরের নামাজের পরে কাঁদবি মাগরিবের নামাজের পরে কাঁদবি ইশারের নামাজের পরে কাঁদবি রে বান্দা তুই বলতে থাকবি রব্বানা বলেন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله ও বান্দা তুই যখন ইশারের নামাজের পরে এই রব্বানা যালামনা পরে পরে কান্দবি ও বান্দা তারপরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ না করি হতাশ হওয়ার দরকার নাই তারপরে বান্দা তুই রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ও বান্দা তোর গুনাহের খবর তোর সন্তান জানে না তোর গুনাহের খবর তোর বিবি জানে না তোর গুনাহের খবর তোর সমাজের মানুষ জানে না তোর সন্তান জানে না তোর স্ত্রী জানে না তোর পাড়া প্রতিবেশী জানে না ও বান্দা তোর গুনাহের খবর আমি আল্লাহ একমাত্র জানি তারপরেও যদি বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের রাত্রিতে আমি আল্লাহর কাছে যখন তওবা করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর গুনাহ মাফ না করি ও বান্দা হতাশ হওয়ার দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন একটা রাস্তা দেখিয়ে দেব এমন একটা পথ দেখিয়ে দেব ওই পথে যদি বান্দা তুই একবার চলে যাস নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সব তওবা কবুল করে নেব একটু জোরে বলেন সুবহানাল্লাহ সেই পথের নাম কি জানেন সেই পথের নাম কি সেই পথের নাম হলো রহমাতুল্লিল আলামিনের রওজাতুল মুবারক বলে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে রাতের বেলায় তওবা করার পরে আমি আল্লাহ যদি তোর গুনাহ মাফ না করি হযরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার পরেও যদি আমি আল্লাহ তোর গুনাহ মাফ না করি ও বান্দা হতাশ হওয়ার দরকার নাই এই কোরআনের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করেছি আমি আল্লাহ হুকুম দিলাম ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু আনফুসাহুম জাউকা বান্দারে তুই যদি আকাশ পরিমাণ গুনাহ করস পাতাল পরিমাণ গুনাহ করস সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করস ও বান্দা আসমান পরিমাণ
যদি তোর গুনাহ হয়ে যায় তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইছ না আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলাম তোকে আমি এমন একটা রাস্তা বাদ নিয়ে দেব এমন একটা পথ দেখিয়ে দেব ওই পথে যদি তুই একবার চলে যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেব সেই সেই পথের নাম কি জানার দরকার আছে না নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ও বান্দা আমি যখন কোরআনের মধ্যে হুকুম দিয়েছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল বান্দারে তুই যখন বরবাদ হয়ে যাবি তোর একটাই রাস্তা হলো সেই রাস্তা হলো আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর রওজা শরীফ এটা কার কথা আরে কথা কেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন ও বান্দা তুই যখন আমার বন্ধু হাবিবুল্লাহ রওজার সামনে গিয়ে দুই ফোঁটা চোখের পানি ফালাইবি বান্দারে তুই যখন বলবি ও রব্বুল আলামিন আপনার বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ রাতের বেলায় কেঁদেছি নামাজ পড়ে পড়ে কেঁদেছি ও মায়ের নবীজি আপনার দরবারে আসলাম আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষ আমার বন্ধু হাবিবুল্লাহ যখন তোর জন্য সুপারিশ করবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহগুলি মাফ করে দেব সালাতুন ইয়া রাসূল সালাম।